চলচ্চিত্রের অবস্থা ভালো নয় তাই ভালো নেই কমেডিয়ানরাও দীর্ঘদিন ধরে আছে কমেডিয়ানের সংকটও একুশ সময় যারা জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন তারা এখনও সমর্থ হলেও আগের মতো দাপট নেই তাদের কেমন আছেন তারা সুরজ বাঙালি জনপ্রিয় কমেডিয়ান সুরজ বাঙালি ভালো নেই হৃদরোগে ভোগার কারণে দীর্ঘদিন অভিনয় করতে পারছেন না তিনি অর্থের অভাবে ওপেন হার্ট সার্জারি করাতে পারছেন না চিকিৎসা দূরে থাক অর্থের অভাবে পরিবার জন্য তিন বেলা অন্য জোটাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে সালে হার্টে ব্লক ধরা পড়ে তার ব্যয়বহুল চিকিৎসার সামর্থ্য তার নেই বলে তিনি এখন ঢুকছেন এক সময়ে নিয়মিত পর্দায় দেখতে পাওয়া মুখ সুরুজ বাঙালি তার সতীর্থরা বলছেন অসহায় শিল্পীদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী তিনি পারেন এই অভিনেতাকে আর্থিক সহযোগিতা দিয়ে বাঁচাতে আফজাল শরীফ ঢাকাই সিনেমার জনপ্রিয় কমেডিয়ান আফজাল শরীফ একাধারে মঞ্চ নাটক ও সিনেমায় অভিনয় করেন তিনি এখন পর্যন্ত আফজাল শরীফ পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাস আমার তুমি চলচ্চিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন আফজাল শরীফ তবে আগের মতো এখন আর আলোচনায় নেই দর্শকদের প্রিয় এই কমেডিয়ান চলচ্চিত্রের চেয়ে আফজাল শরীফ আজকাল বেশি ব্যস্ত নাটক নিয়ে সারা বছর নাটকে অভিনয় করেন টুকটাক চলচ্চিত্রেও দেখা যায় তাকে কাবিলা বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে চলচ্চিত্র থেকে দূরে আছেন তিনি কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালী সমস্যায় ভুগছেন চিকিৎসকের পরামর্শ মতো খুব বেশি জরুরি না হলে তিনি কথা বলতে পারেন না কোন সিনেমার ডাবিং করছেন না এখন আরামবাগের বাসাতেই সময় কাটে কাবিলার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভান্ডারিয়া গ্রামেও যাওয়া আসা করেন কাজল সোনালী যুগে ঢাকাই সিনেমার দাপুটে কমেডিয়ান ছিলেন খান জয়নুল তাকে দেখেই কাজল এসেছেন ভিনয়ে। তাকে অনুসরণ করেই একজন জনপ্রিয় কমেডিয়ানে পরিণত হয়েছেন কাজল এহতেশাম পরিচালিত চোখে চোখে ছবিতে কাজল প্রথম অভিনয় করেন এরপর তিনি এহতেশামেরই চাঁদনি রাতে সহ টাকার অহংকার এক পলকে সেই তুফান সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন নব্বই দশকের শুরুর দিকে টিভিতে জনপ্রিয়তার সূত্র ধরেই সিনেমায় যান তরুণ বয়সের সেই ক্রেজ কাজলের এখন না থাকলেও স্টেজ শো করেই জীবন চলে তার চিকন আলী প্রথম বাংলাদেশি কমেডিয়ান ইউটিউবার হিসাবে ইউটিউব থেকে সিলভার বাটন স্বীকৃতি পেয়েছেন চেকোন আলী ইউটিউবে কোনো চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করলে এই স্বীকৃতি দেয়া হয় ইউটিউবে চেকোন আলীর সি এ কমেডি চ্যানেল এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা দুই লাখেরও উপরে আফজাল শরীফের পর কমেডি অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি বর্তমানে এই কমেডি অভিনেতা কাজ করছেন প্রায় এক ডজন ছবিতে